ব্যাপারটা কি হলো? সেটা আমিও জানতে চাইছি কি হলো ব্যাপারটা। তুমি বলো। দেখো তুমি আমাকে মিথ্যে বারণ করেছে। হ্যাঁ আমি মিশিনি, কথাও বলিনি। কিন্তু কথা তো বললে, দেখাও করতে গেলে। সিঁদুরটা কোত্থেকে পেলে? আরে মামির সিঁদুর টিভিতে দেখাচ্ছিল। চিরদিনই তুমি যে আমার রাহুল প্রিয়াঙ্কাকে সিঁদুর পড়েছে, বিয়ে করেছে, আলাদা করা যাচ্ছে না ওদের। আমি দেখলাম আমি যদি চিনিকে বিয়ে করি তাহলে ক্লাসে আলাদা করতে পারবে না, আমরা এক ক্লাসে থাকতে পারবো। কিন্তু প্রতিশোধ তো মুশকিল তো অন্য জায়গায় হলো। কি মুশকিল? তুমি তো বলেছিলে তুমি আমায় বিয়ে করবে, বলেছিলে কিনা বলো? বলেছিলাম বলেছিলাম তো। তুমি তনুরুচিকেও বিয়ে করছো, তুমি আমাকেও বিয়ে করার কথা দিয়েছো। খুব মুশকিল, খুব মুশকিল। বিয়ে তো করবে, কিন্তু বিয়ে করলে কত দায়িত্ব নিতে হয় জানো? তোমায় রোজগার করতে হবে। কি দায়িত্ব? বাজার যেতে হবে। বাজার? হ্যাঁ, যারা বিয়ে করে তারা তো বাজারে যায়। তারপরে ধরো তোমাকে তনুরুচির জন্য জামা কাপড় কিনতে হবে, তনুরুচির জন্য খেলনা কিনতে হবে, তনুরুচি যা যা ভালোবাসে সব তোমাকে কিনতে হবে, তনুরুচির জন্য টিফিন বানাতে হবে, স্প্যাগেটি বানাতে হবে। স্প্যাগেটি? কিন্তু আমি তো এখনো বড় হইনি, আমি রোজগার করবো কি করে? সে আমি কি করে জানবো, রোজগার না করলে তুমি বিয়ে করবে কি করে? এখন কয়েকদিন বাড়ির বিয়েটা করি, সেটা তুমি দেখে নাও। কিন্তু আমি তোমাকে বলেই দিলাম বিয়ে করলে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। তারপর তোমাকে আলাদা বাড়ি কিনতে হবে, টিভি কিনতে হবে। খুব মুশকিল, খুব মুশকিল। তো এখন কি আমাদের বিয়েটা একটু ক্যান্সেল করি? আমারও সেটাই মনে হচ্ছে। পরে করবো বিয়ে। হ্যাঁ অনেক দায়িত্ব বাবা, অনেক দায়িত্ব। রোজগার করতে হবে, স্প্যাগেটি বানাতে হবে, বাজার যেতে হবে। তাহলে বিয়েটা করছো না? না পরে করবো। বিয়েটা ক্যান্সেল? এখন ক্যান্সেল। আরে কোথায় যেন আমাদের তিনজন মতে থাকে। হ্যাঁ একদম, আমাদের তিন তিনজনের তখন আসি। এসো। আচ্ছা বিয়ে করলে কি স্প্যাগেটি বানাতেই হবে? স্প্যাগেটিটা বানাতেই হবে।